শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম ফুলেন বিহারী নাথ। বাবার নাম? মিঠু রাধাকৃষ্ণনাথ। মার নাম? মাতার নাম মিঠু কলেশ্বরী দেবী। ঠিকানাটা কি? গোরবাহাজার বাড়ি, সঞ্জম বড়ুয়ার, থানাপটি, জেলা চট্টগ্রাম। 71 সালের আগে কি করতেন? 71 সালের আগে লেখাপড়া চাষবাসে ব্যস্ত ছিলেন। কোন ক্লাসে পড়তেন তখন? আমি তো ক্লাস সে সময় 9 থেকে 10 উঠছি। কোন স্কুলে? ওই কলতলা। মুক্তিযুদ্ধে গেলেন কীভাবে? আমরা পাঠি গেল, পাঠি বনাই। এখানে একটা লোকাস লোক ছিল রুহুল আমিন, মুক্তিযুদ্ধ বাদ থেকে অস্ত্র শস্ত্র রানী ওই কুসু বিনিময়ে রাখত বৃন্দাবন নাথ। আর আমি পাঠি লইয়া ওখান যেতাম, খবর শুনতো মানুষ ওখানে ফুল বাড়ি বড় বাড়িতেও যাবে যেত। আমাদের বাড়ি দলবার 120 গোজ ছিল, দলবাড়ি সব ফুরিয়ে বিস্তার করে দিল। শেষ পর্যন্ত আমার একটা মেয়ে হয়েছিল, ওই কুসুমপুরের নির্দেশে আমরা চলে গেলাম ভারতে দেবাগিরে। যাইবার সময় আমার তো 3টা রিভলভার, 1টা পিস্তল, 2টা জলাদেশি মধুবাবুকে, আর 1টা পিস্তল এখানে বিলের মাঝে আমার নিজের জমিনে খাটে বুতর বুঝে গিয়ে চলে গেলাম। গুরু মহাজনের বাড়িতে কেউ মারা যায়নি তো? না, হ্যাঁ না, ওখানে দুইবার সবাই ব্যবস্থা করার পর ট্রেনিং দিবার জন্য প্রস্তুতি এইসব স্বাধীন হয়ে গেছে। ওই দেবাগিরি হইতে যখন চলে আসলাম আর ওগুলো দেখি নাই, সাই নাই, আমার এক হিসেবে আর এক মুক্তিযুদ্ধ লক্ষ্মী ব্যঞ্জন লাগা দিছে, লাগা দিছে। আর আমার অস্ত্র আছে, সেটা আমাকে নিয়ে ওই অস্ত্রগুলো তুলছে, আমাকে অসম্ভব মারা মারছে, আবার কারাগারে সালাম দিছে। এখন কেমন আছেন? দুইটা মেয়ে, একটা মেয়ে কষ্ট করে বিয়ে দিছে আর একটা রয়ে গেছে। আমি 42 ইংরেজিতে জন্ম, এখন আমার দেখা আছে বিড়ে আছে,
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।